আল্লাহ সুবাহ বিশ্ব বিশ্বনবী মদিনার মুরদুল আল নবী মোহাম্মদুর রসুল্লাহকে এই দুনিয়াতে পাঠিয়েছেন সিরাজ করে আলোকময় করে আল্লাহ সুবাহানুয়াল বিশ্ব বিশ্বনবী মদিনার মুরদুল আল নবী মোহাম্মদুর আলোকময় করে দুনিয়াতে পাঠিয়েছেন এমন এক যুগে বিশ্ব নবীকে আল্লাহ বন্ধু যেই যুগটাকে সকলেই বলে আইয়া মে যা হিলিয়া অন্ধকার যুগ একদিন দুই দিনের অন্ধকার নয় পাঁচশত বছরের উপরের অন্ধকার ওই অন্ধকার যুগে আল্লাহ সুবহানুয়াল আলোকময় মানবতার বন্ধু বিশ্বনবী মদিনার নবী মরদুল্লাহ সাল্লাহকে দুনিয়াতে আল্লাহ রব আলামিন পাঠিয়েছেন যেই যুগে আল্লাহ তালা তার হাবিবে কিবরিয়াকে দুনিয়াতে পাঠাইছেন বন্ধু অযুগটা আইয়ামে মে জাহিলিয়ার যুগ বাবা আদম থেকে শুরু করে ইসা আলি হিসাতাম পর্যন্ত এমন একটা সময় ছিল না যেই সময় এ দুনিয়ার বুকে এই দুনিয়ার জমিনে নবী ছিল না এজন্য তো আমরা দেখতে পাই বনে ইসরাইলের মানুষগুলো অন্যায়ভাবে একসাথে তেতাল্লিশ জন নবীকে জবেহ করেছিল তার মানে একই টাইম অসংখ্য নবী দুনিয়াতে মৌজুদ ছিল হাজির ছিল আমার বন্ধু নবীদেরকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠানোর অর্থই হলো মানুষের দিল ঝাড়ু দেওয়া নবীরা দুনিয়াতে এসে আল্লাহবোলা মানুষগুলাকে আল্লাহর দিকে ডেকে ডেকে আল্লাহর দিকে জোর দিয়েছে আল্লাহ তাদেরকে পাঠিয়েছিলেন এই কাজের জন্য আমার ভাইরা ভাইয়েরা ঈশা আলীহিস্লাসালামের পর থেকে নবী আলিহিস্লা তুয়া সালাম পর্যন্ত পাঁচশো বছরের উপরেই নবীর সিলসিলা বন্ধ ছিল নবী আসা বন্ধ ছিল একদিন ঘর ঝারণা দিলে বন্ধু ঘর নোংরা হয়ে যায় অফিস একদিন ঝারণা দিলে অফিস নোংরা হয়ে যায় পাঁচশো বছরের উপরে মানুষের দিল ঝাড়ো দেওয়ার না নবীগণে দুনিয়াতে আসা বন্ধ ছিল মানুষের দিলগুলা এমন অন্ধকার হয়েছিল বন্ধু ও যুগটাকে অন্ধকার যুগ বলা হয় ওই যুগে লাইট ছিল ওই যুগে মানুষের চোখ ছিল ও যুগে মানুষের হাত পা সব কিছুই ছিল কিন্তু বন্ধু মনের অন্ধকার ছিল মনের অন্ধকার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেছেন চাঁদকে আল্লাহ মানজিল ঠিক করে দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ চাঁদকে বলে দিয়েছিলেন ও চদ তুমি আজকে এখানে উঠবা কাল এখানে উঠবা পরশু তুমি ওইখানে উঠবা আল্লাহ রব্বুল আলাম চাঁদকে মঞ্জিল ঠিক করে দিয়েছেন চাঁদকে বলে দিয়েছেন চাঁদরে মাস যদি উনত্রিশে হয় তুমি আঠাশ দিন উঠবা মাস যদি তিরিশে হয় তাহলে তুমি আঠাশ দিন উঠবা দুই দিন উঠবা না একদিন না চাঁদ রাতের বেলায় আকাশে না উঠলে ওরা তন্ধকার হয়ে যায় চাঁদ যে দুই দিন যে একদিন না উঠে ওটাকে আমস্যের অন্ধকার বলা হয় আমার বন্ধু মানবতার আকাশে পাঁচশো বছরের উপরে মানবতার বন্ধু নবী আলী হিসালাম আশা বন্ধু ছিল এমন এক যুগে বিশ্বনবী মদিনার মোর দুলাল নবীকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠালেন যুগটা ছিল আইয়া মে জাহিলি যোগ আল্লাহ বলছেন ইন্না অরুসাল না কাশাহি দাউ অমবাস্যি রৌ অনাদি র অন্ধকার যত হয় আলোর তত জরুরত হয় অন্ধকার যেমন হয় আলোর ওইরকমই জরুরত হয় অর্থাৎ অন্ধকার অনেক আলো বেশি লাগবে আমার বন্ধু পাঁচশো বছরের উপরের অন্ধকার কেমন আলো দরকার প্রত্যেকটা নবী তার যুগের জন্য তারা তারকার মতো আল্লাহ আল্লাহরবুল আলমিন তারকার মধ্যে শ্রেষ্ঠতম তারকা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দুনিয়াতে পাঠালেন আমার বন্ধু রসুল দুনিয়াতে আসার পঞ্চাশ দিন আগের একটা ঘটনা মনে পড়ে গেল রসুলের জন্মের বয়সকে বলা হয় হস্তির বছর রসুলের জন্মের ওই বছরকে বলা হয় হস্তির বছর আমার ভাইরা রসুল দুনিয়াতে আসার পঞ্চাশ দিন আগের কথা আব্রাহা কাবাগড় ভাঙার জন্য আসছে হাতির বাহিনী নিয়ে কাবাঘর ভাঙার জন্য আসছে আমার ভাইয়ের আমি বলবো কাবা ঘর আল্লাহ তালার ঘর কাবাঘর আল্লাহ তালার ঘর দুনিয়াতে যত মসজিদ আছে সব কাবা ঘরের অংশ সমস্ত মসজিদ গুলো আল্লাহর ঘর আল্লাহ চান্নাল মাসা জিদ আলিল্লা দুনিয়ার সকল মসজিদ মালিকানা দিন আমি আল্লাহ তালার কাবা ঘর আল্লাহর ঘর কাবাগর ভাঙার জন্য অভ্রাঢ় সে হাতির বাহিনী নিয়ে কাবাগর ভাঙবে আল্লাহ তালা কি আচরণ করেছে হাতিওয়ালার সাথে তাও কুরআল করিমে সুরতুল ফিলে আল্লাহ রব্বুল আলামিন মজুদ রেখেছে আল্লাহ রসুলকে আল্লাহ তালা ডেকে বলে হাবিবগো ওগ বিশ্ব নবী ওদিনার দুলাল নবী মুহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ তালা ডেকে বলেছেন নবী আলম তার ওয়াকে ফাফা আল্লাহরব বুকী আ বিলফিল নবী গো আপনি কি দেখেন নাই আমি আল্লাহ বলে আলামিন আমি হাতির হাতিওলার সাথে কেমন আচরণ করেছি আলহামিয়াজ আল কাই দা হুম ফিত তকলিল আল্লাহ তার বন্ধুকে ডেকে বলতেছে বন্ধু গো আমি কি তাদের সমস্ত চক্রান্ত গুলাকে দুলিসাত করে দেই নাই আমার ভাইয়ের আল্লাহ বলেন তালা বলে আমি আল্লাহ রব্বুল মিন ঝাকে যাকে আমি পাখি পাঠিয়ে দিয়েছিলাম ঝাঁকে যাকে আমি পাখি পাখি পাঠিয়ে দিয়েছি সিজ্জিল তাদের সাথে আমি পাথর দিয়ে দিয়েছি কঙ্কর দিয়ে দিয়েছি তারা কঙ্কর নিক্ষেপ করেছিল ফাজা মাকুল আল্লাহ রবুল আলমিন বলেন হাবিব আমি তাদেরকে পশুর খাবারের মতো বুসি বানিয়ে দিয়েছিলাম রসুল দুনিয়াতে আসার পঞ্চাশ দিন আগের ঘটনা আমার মুক্তির দিশারি নবী কুলের শিরোমণি মুহাম্মদ রসুল সাল্লি আসাল্লামকে দুনিয়াতে আল্লাহ রবুল আলমিন পাঠালেন আলোকময় সূর্য মালে নুয়াতা আলা তার হাবিবকে দুনিয়াতে পাঠালেন এমন সময় তার বন্ধুকে দুনিয়াতে পাঠালেন না দিন না রাত সুবে সাদেকের সময় আল্লাহ আলা মানবতার বন্ধু বিশ্ব নবী মদিনার মুরদুলাল নবী মোহাম্মদুর রসুল সল্লাহামকে দুনিয়াতে আল্লাহ রব আলিন পাঠালেন নবী দুনিয়াতে আসবেন নবী দুনিয়াতে আসবেন কায়নাতের সবকিছুই সবকিছু আনন্দিত সবাই খুশি পশুপাখি সবাই খুশি নবী দুনিয়াতে আগমন করেছেন আমার ভাইয়েরা আল্লাহর নবী মদিনার মুরদুল আল নবী ওয়াসাল্লাম দুনিয়াতে তশ্রীফ আনলেন আল্লাহ নবী দুনিয়াতে আগমন করলেন শাদিকে সময় আল্লাহ রসুল দুনিয়াতে আগমন করলেন আল্লাহ রসুলের চাচা আবু তালেব একদিন রসুলকে ডেকে বলে বাজান রে তোমার যে কি ফজিলত তোমার যে কি যে সম্মান বাজান রে আমি এই কথাগুলো তোমার মায়ের কাছ থেকে শুনেছি কিছু আর আমি আবু তালেব আমি নিজের চোখে কিছু দেখেছি রে বাজান আল্লাহ রসুল ডেকে বলেছিলেন ওই দিন চাচা যান কি দেখেছেন কি না মায়ের কাছ থেকে রসুলের চাচা আবু তালেব বলতেছিল বাজান রে আমি তোমার মার মুখে আমিনার মুখে শুনেছি তুমি যতদিন তোমার মায়ের পেটের মধ্যে ছিলাম তোমার মা আমাকে বলেছে সন্তান গর্বে আসলে সন্তান পেটে আসলে ওমার হাঁটতে কষ্ট হয় চলতে কষ্ট হয় খানা খাইতে কষ্ট হয় ঘুমোতে কষ্ট হয় ওমার গোসল করতে কষ্ট হয় নানাবিধ কষ্ট মায়ের হয় কিন্তু আমি তোমার মার মুখে শুনেছি রে বাবা তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলা কিন্তু তোমার মায়ের একটা মুহূর্তের জন্য কোনো কষ্ট হয় নাই সুহানুল্লাহ কোনো কষ্ট হয় নাই বাজান আরও শুনেছি তোমার মায়ের মুখে তোমার মা নাকি যখন গড় থেকে বের হতো আকাশের মেঘের টুকরা নাকি তোমার মায়ের মাথার উপরে ছায়া প্রদান করত। শুধু তাই নয় তোমার মা যখন পানি আনার জন্য কুয়ার পারে যাইত তোমার মা আমাকে বলেছে কুয়ার পানি নাকি কুয়ার মুখে আগে এসে হাজির হয়ে থাকতো তোমার মা যেন আরামে কষ্ট ছাড়াই যেন পানি তুলতে পারে শুধু তাই নয় বাবা তোমার মায়ের মুখে শুনেছি তুমি যেদিন দুনিয়াতে আসলা তুমি যেদিন দুনিয়াতে আসছো বাচ্চা দুনিয়াতে আসলে তার গায়ে রক্ত পানি থাকে ময়লা থাকে বাজান রে তোমার মার মুখে শুনলাম তোমাকে কে যেন ভিতর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিন করে কে যেন তোমার মায়ের পেটের ভিতর থেকে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে শুধু তাই নয় তোমার মার মুখে শুনেছি সন্তান দুনিয়াতে আসলে পুত্র সন্তান মেয়ে সন্তান যেটাই হোক তার নার কাটতে হয় কে যেম বাবা তোমার মায়ের পেটের মধ্য থেকেই নাড়টা কেটে দিয়েছে শুধু তাই নয় দুনিয়াতে সন্তান আসলে নাড় কাটার পরে দুনিয়াতে পরেই ও সন্তান কেঁদে ফেলে কিন্তু বাজান রে তুমি নাকি দুনিয়াতে আসার পরেই তোমার মায়ের গর্বে থেকে দুনিয়াতে আসার পরেই নাকি রে বাবা তুমি সাথে সাথে সেজদায় পরে গিয়েছো সেজদা থেকে মাথা উত্তোলন করেছো মাথা উত্তোলন করে শাহাদাত আঙ্গুল উঁচু করেছো তোমার শাহাদাত আঙ্গুল থেকে নূরের আলো বের হতেছিল আলো বের হইতেছিল তোমার মা আমাকে বলতেছিল আমার মনে হইতেছিল ওই নূরের আলোতে সারা দুনিয়া না জানি আলোকিত হয়ে যায় শুধু তাই নয় বাবা তোমাদের ঘরের সাদের উপর থেকে কুয়াশার মতো কি যেন পড়তেছিল মুহূর্তের মধ্যে কুয়াশায় তোমাদের ঘরটা নাকি ভরে গিয়েছিল তোমার মার মুখে শুনেছি গায়েব থেকে কে যেন বলতেছিল এ বাচ্চাকে মায়ের চোখের আড়াল করে দাও সবার চোখের আলা আড়াল করে দাও তোমাকে নাকি আড়াল করে দেওয়া হয়েছে গায়েব থেকে কে যেন বলতেছিল গো এ বাচ্চাকে সারা দুনিয়া একটা চক্কর লাগায় নেয়া হো সবার সাথে একটু মোলাকাত করে তারপরে নিয়ে আসো তোমার মার মুখে শুনেছি তোমাকে গায়েব করা হলো অল্প সময়ের মধ্যেই আবার তোমার মায়ের কোলে দেওয়া হলো তোমার মা কোলে নিয়ে তোমাকে চুমু খাইতেছিল আর বলতেছিল তোমার মা আহারে কত বাচ্চার চেহারা আমি আমি না দেখেছি কিন্তু আমার শিশু মুহাম্মদের মতো এত সুন্দর ফুটফুটে চাঁদের মতো এত সুন্দর বাচ্চা আমি আমি না জিন্দগিতে কোনোদিন দেখি নাই সোহান আল্লাহ আমার ভাইয়েরা আবু তালেব যখন রসুলকে এই কথাগুলো বলতেছিল আবু তালেব বলতেছিল বাজান রে এগুলো আমি তোমার মায়ের মুখ থেকে শুনেছি আর আমি আবু তালেব নিজের চোখে কি দেখেছি জানো নি বাবা তুমি দুনিয়াতে দেড়শো শুভেচ্ছা দেখের সময় দিনের আলোতে তোমাকে বের করা হয় নাই রাতের চাঁদের মিষ্টি আলো তোমাকে দেখানোর জন্য তোমাকে বের করেছিলাম আমি নিজে কুলে করে আমি যখন তোমাকে নিয়ে চাঁদের আলোতে বের হয়েছি চাঁদের আলোতে বের হওয়ার পরে কেন যেন আমার চোখটাও কাশের আকাশের দিকে চলে গিয়েছে চাঁদের দিকে চলে গিয়েছে আমি লক্ষ্য করে তাকায় দেখি আকাশের চাঁদ আমাদের দিকে সে আসছে মনে হয় তোমার আর আমার ওপরে পড়ে যাবে আমি চিৎকার করলাম কেঁদে দিলাম চিৎকার করতে লাগলাম কিন্তু না গো আকাশের চাঁদের দিকে আবার তাকায় দেখি আকাশের চাঁদ আকাশে আছে কিন্তু তুমি যে হাত পা গুলো নাড়াচাড়া করতেছ তোমার হাত পা নাড়াচাড়ার সাথে সাথে আকাশের চাঁদ হেলতেছে দুলতেছে খেলা করতেছে সুহানাল্লাহ আকাশের চাঁদ খেলা করতেছে এগুলো আমি নিজের চোখে দেখেছি বাবা বিশ্বনবী মদিনার মুরুদুলাল নবী মুহাম্মদ রসুল্লা সাল্লাসাল্লাম কথাগুলো শুনতেছিলেন আর আল্লাহ পাকে শুকুর আদায় করতেছিলেন আমার ভাইয়েরা আল্লাহ রসুলকে আল্লাহ সুবাহানা অন্ধকার যুগে আল্লাহ রসুলকে দুনিয়াতে পাঠালেন যে যুগের মানুষগুলো মনের অন্ধকারে এমন হয়ে গিয়েছিল এমন অবস্থা হয়ে গিয়েছিল কারো কথা কেউ মানতেন না পান করে ফখর করত জেনা করে প্রকাশ্যে বলে বেড়াতো আমি জেনা করেছি অমুক নারীকে আমি দর্শন করেছি আমার ভাইরার চোর চুরি করে বলতো আমি চুরি করেছি ডাকাত ডাকাতি করে বলতো আমি ডাকাতি করেছি যে যত বেশি দর্শন করতে পারতো জেনা করতে পারত তার মর্যাদা জাহিল যুগে সবচাইতে বেশি ছিল যে যত মানুষকে খুন করতে পারত তার মর্যাদা তার সম্মান ওই জাহিলি যুগে সবচেয়ে বেশি হয়েছিল এমন যুগে এসেছিল বিশ্বনবী এমন যুগে আল্লাহ তালা তার পেয়ারা হাবিবকে দুনিয়াতে পাঠাইছেন ও যুগের মানুষগুলো এত নিচে নেমে গিয়েছিল যার নিচে আন নেমে যাওয়ার কোনো উপায় নাই এত নিচে নেমে গিয়েছিল আমার ভাইয়েরা ও যুগে কুরাইশ বংশে আরবে কুরাইশ বংশে বাইতুল্লাহ বাইতুল্লা আল্লাহতালার ঘরের একেবারে নিকটবর্তী আবদুল্লার ঘরে মা মেনার ওদরে বিশ্বনবী মদিনার মোর দুলাল নবীকে আল্লাহ তালা চাঁদ সৌন্দর্য করে দুনিয়াতে পাঠালেন আল্লাহ রসুল দুনিয়াতে আগমন করে ফেললেন দাদা আব্দুল মুতালিফ আব্দুল আবদুল শিশু মুহাম্মদুর রসুল্লা সাল্লাহিসাল্লামকে কোলে নিয়ে কাবা ঘরের আঙ্গিনায় গিয়ে নাম রাখলেন মুহাম্মদ হাদিসে পাওয়া যায় বন্ধু এর আগে কখনো মুহাম্মদ নামে আরবে কাউকে দেখা যায় নাই কারো নাম শোনা যায় নাই দাদা আব্দুল মোতালেব নাতিন নাম রাখলেন মোহাম্মদ আমেনা বলতে লাগলেন বাবা আমার এত সুন্দর একটা সন্তান হয়েছে আমি জীবনে কত সন্তান দেখেছি কিন্তু আমার শিশু মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি আমি না কোনো দিন দেখি নাই জাহিলিয়াতের আওয়াজ ছিল ওই আরবের ওই শহরের যে বাচ্চাগুলো হতো ওই বাচ্চাগুলা পালার জন্য একদল মানুষ ছিল ইয়ামান থেকে কিছু লোক এই মক্কা নগরীতে বাচ্চা নেওয়ার জন্য এসেছিল জাহিলিয়াতের যুগে একটা রীতিমালা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ বিশ্বনবিরু শিলায় এখন আমাদের বাচ্চাগুলো আমরা কারো কাছে পালতে দিব তো দূরের কথা কেউ যদি বলে আমরা মন খারাপ করব। বরং কোনো মা যদি তার স্তনের বাচ্চাকে না পান করায় তাহলে আমরা ওই মহিলাকে ওই মাকে গালমন্দ করি এটা জাহিলিয়াতের যুগে ছিল দুধ মা ছিল রসুল সল্লু আইলে নিজের মা আমি না এর দুধ পান করেছেন হালিমাতো সাদিয়া ইয়ামান থেকে বাচ্চা নেওয়ার জন্য পবিত্র নগরী মক্কা নগরীতে এসেছেন বাচ্চা নেওয়ার জন্য বান্ধবীদের সাথে করে রওনা করেছে নিয়ে আমান থেকে মক্কা থেকে বাচ্চা নিবে কিন্তু বন্ধু তার সোয়ারিটা ছিল দুর্বল তার বান্ধবীরা অনেক আগেই মক্কাতে ঢুকে পড়েছে কিন্তু বন্ধু তার সরিটা দুর্বল হওয়ার কারণে সে অনেক পিছে পড়ে গিয়েছে হালিমাতু সাদিয়া দিয়া তার কপালটা কত ভালো কত ভালো কত ভালো সবার পিছনে এসেছে মক্কা শহরের মধ্যে ঢুকে দেখে তার বান্ধবীরা যার যার মতো বাচ্চা নিয়ে ইয়ামানের দিকে রওনা হওয়ার জন্য তৈয়ারি গ্রহণ করছে মতো অবস্থায় হালিমাতো সাদিয়া বাচ্চা খোঁজা শুরু করেছে খুঁজতে খুঁজতে আমিনার ঘরের মধ্যে গিয়ে ঢুকে পড়েছে গিয়ে দেখে চাঁদ সুন্দর চেহারা একটা বাচ্চা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আসাল্লামকে কুলে নিয়ে মা আমিনা বসে আছে। হালিমাতুসা সাদিয়ার স্বামী তৈয়ার ছিল না শিশু মুহাম্মদকে নেওয়ার জন্য কিন্তু হালিমাতুসা সাদিয়া বলতেছিল অনেক কষ্ট করে আসছি হালিমাতুসা সাদিয়ার স্বামী বলতেছিল এর বাবা নাই গরিব একে নিয়ে আমরা বেশি লাভবান হতে পারবো না একে নেওয়ার দরকার নেই কিন্তু হালিমাতু সা দিয়া বলতেছি অনেক কষ্ট করে আসছি আর বাচ্চাটাও আমার ভীষণ ভালো লেগেছে আমি নিয়ে যাব আমার ভাইয়েরা হালিমাতু সাদিয়া দিয়া রাত হয়ে গিয়েছে রাতটা মক্কাতেই রইলেন মামিনার ঘরেই রইলেন তার সাথেও একটা বাচ্চা ছিল হালিমাতুসিয়ার সাথেও একটা বাচ্চা ছিল সে নিজেই মায়ের স্তনের দুধ পাইতেন না কিন্তু শিশু মুহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দোধ পান করানোর জন্য যখন নিয়ত করে ফেলেছে শিশু মুহাম্মদকে যখন হালি মাতুর সাহ দিয়া কোলে নিয়েছে নিজের স্তনে যখন দুই সন্তানকে লাগিয়ে দিয়েছে মা হালিমাতুর সাহ দিয়ে বলে আমার দনু স্তন ভর্তি দুধ চলে এসেছে সোহান আল্লাহ স্তন ভর্তি দুধ চলে আসছে আমার ভাইয়ের আমিনা বলতেছিল আমার মোহাম্মদের মতো এত সুন্দর একটা বাচ্চা আমি আমি না কোনো দিন দেখি নাই বলে রে তুমি থাকো কুরাইশে কুরাইশ বংশে আমি এ কয়েকটা বাড়িতেই তুমি সীমাবদ্ধ আর আমি হালিমাতুসা সাদিয়া আমাদের কাজই বাচ্চা লালন পালন করা আমি না রে আমি হালিমাতুসা সাদিয়া আমি নিজে কোনো দিন মোহাম্মদের মতো এত সুন্দর একটা বাচ্চা আমি হালিমা তো সাহাও কোনো দিন দেখি নাই দাদা আব্দুল মো তালেব যে কে বলে ও হালিমা ও আমিনা আমি কাবা ঘরের মোতাবলী এই কাবা ঘরে কত দেশ থেকে মানুষ আসে আমি তাদেরকে পানি পান করাই কারণ আমি কাবা ঘরের মোতাওয়াল্লি। কাবা ঘরের ঘরের মোতল আমি আমি তাদেরকে পানি পান করাই কত দেশ আমি আবু আব্দুল মুতালিব সফর করি আমি আব্দুল মুতালিফ কোনোদিন আমার নাতি মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারাওয়ালা বাচ্চা আমি আব্দুল মুতালিব কোনো দিন দেখি নাই সোহান আমার ভাইয়েরা আমার বন্ধুরা পর্দা রাখলেন মা বোনেরা জিব্রাইল আলী সাল্লা সালাম মনে মনে বলতেছেন আমিনার বক্তব্য শুনলেন হালিমাতুসাহ বক্তব্য শুনলেন খাজা আবু আব্দুল মু তালেবের বক্তব্য শুনলেন এবার জিব্রাইল বলতেছে আমি জিব্রাইল আমার ছয় পাখা আমার শয় পাখা আমি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি সারা আলম আমি জিব্রাইল দেখেছি আমি জান্নাতের হৌর দেখেছি যে হৌরের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ তালা মুমিন বান্দাদের জন্য জান্নাতে হৌর রেখে দিয়েছেন জান্নাতের তাবুর মধ্যে আল্লাহ রব আলমিন মুমিনদের জন্য হৌর রেখে দিয়েছেন ও হৌরগুলা ইন্তজার করতেছে অপেক্ষা করতেছে মুমিনদের জন্য সুহান আমার ভাইয়ের আমার বন্ধুরা জিবরিয়াল আলহ সালাতাম বলেন আমি হৌর দেখেছি আমি জান্নাত জাহান্নাম সব কিছু দেখেছি জিব্রাইল বলতেছেন আমি আদম নবীকে জান্নাতে দেখেছি আমি ইব্রাহিম খলিলকে নমরুদের আগুনের মধ্যে দেখেছি কারণ নমরুদের আগুন তো সেটা আগুন ছিল না আল্লাহ আগুনকে ডেকে বলেছিল কুলনা সালামিম নম্রদ যখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছে আল্লাহ ডেকে বলেছে ও আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও শান্ত হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য গরমও না লাগে ঠান্ডাও না লাগে বলতে বলতেছিলেন আমি নমরুদের আগুনে ইব্রাহিমকে ফুলের বাগানে বসে থাকতে দেখেছি জিবরাইল বলেন আমি মুসা আলিহ সালামকে তোর পর্বতে দেখেছি যেখানে আল্লাহর সাথে সে কথা বলত কালিমুল্লাহ যে মুসা আমার মাওলার সাথে কথা বলতেন আমার আল্লাহর সাথে কথা বলতেন আমি মুসা নবীর কে তোর পর্বত দেখেছি আমি সুলাইমান পয়গম্বরকে تختে সুলাইমান সিংহাসনে আমি সুলাইমান পয়গম্বরকে বসা দেখেছি আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কিসতির মধ্যে দেখেছি আমি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মাছের পেটের মধ্যে দেখেছি ইনু সাল আলাইহি ওয়া মাসের পেটের মধ্যে বারবার বলতে ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু জলিমিন জালিমিন লা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমার ভাইয়েরা জিবরাল বলতেছিল আমি ইউনুস আলী গীস্লা সালামকে মাসির পেটের মধ্যে দেখেছি আমি ইউসুফ আলী গীসাল্লাহলামকে যে যিনি জান্নাতের সমস্ত মানুষগুলা ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে যাবে ইউসুফ নবীকে জিবরাল বলে আমি কোয়ার মধ্যে নিজের হাতে ধরে রেখেছি আমি ইউসুফ আলী গীসলা কোয়ার কুয়ার মধ্যে ধরে রেখেছি

ঈসা আলীহ্লা তাল্লামকে মানুষে প্রশ্ন করেছে ইসানবীর মাকে প্রশ্ন করেছে বাচ্চা কোথায় পাইলা এ বাচ্চা কই পাইলা শিখা দেওয়া হয়েছে তুমি কোনো কথা বলবো না বলবো আমি রোজা রেখেছি আমি কথা বলতে পারবো না যদি কোনো কিছুর জিজ্ঞাসা করার জরুরত হয় তাহলে আমার এই কুলের বাচ্চাকে জিজ্ঞাসা করো কুলের এই শিশু বাচ্চাকে জিজ্ঞেস করো মানুষে বলেছে তুমি কি পাগল নাকি এই শিশু বাচ্চা কি কথা বলতে পারে নাকি ঈসা পয়গম্বর মায়ের পুলের মধ্য থেকে বলেছে গার বলেছে আমি কথা বলতে পারি না আমি আল্লাহ তালার গুলাম সোহান জিব্রাইল বলেন আমি ঈসা আলী সাল্লাহ আসালামকে মায়ের কুলে আমি কথা বলতে দেখেছি আমার ভাইয়ের আমার বন্ধুরা জিব্রাইল বলেন আমি কুলকাইনাত সব দেখেছি কিন্তু শিশু মুহাম্মাদের মতো এত সুন্দর একটা পুরুষ এত সুন্দর একজন মানুষ এত সুন্দর একটা জিনিস আমি জিব্রাইল কোনো কোনোদিন দেখি নাই সুহান আল্লাহ তালা ডেকে বলে ও জিব্রাইল কেমনে দেখবা আমি আমার দোস্তর মতো আমি আমার হাবিবের মতো আমি আমার বন্ধুর মতো সুন্দর দ্বিতীয় কোন জিনিস আমি আল্লাহ তালা নিজেও বানাই না আল্লাহ তালা বলেন আমি নিজেই তো বানাই নাই তার মতো সুন্দর কিছু আমার নবী বিশ্ব নবী মদিনার মুরুদুল আল নবী হাবিব কিবরিয়া নবী সরকার মুহাম্মদুর রসুল্লাহ সালি ওয়াসাল্লাম নবীকে আল্লাহ তালা হাবিব বলেছে হাবিবুল্লাহ আল্লাহ বলেছে হাবিবুল্লাহ আমার বন্ধু আমার দোস্ত ইব্রাহিম খলিলকে বন্ধু বানিয়েছেন খলিল উল্লাহ মানে দোস্ত ইব্রাহিম খলিল এমন দোস্ত আল্লাহ তালার যে দোস্তর কাছে আল্লাহ শুধু চায় আল্লাহ বলে ইব্রাহিম সম্পদ দিয়ে দাও সম্পদ নিয়ে নিলেন আল্লাহ বলেন ইব্রাহিম নিজের পুত্র সন্তানকে হে কর নিজের প্রিয় জিনিসকে হে করো আল্লাহ তালা ইব্রাহিম খলিলের কাছে শুধু চায় সে এমন বন্ধু এ বন্ধুর কাছে আল্লাহ শুধু চায় আর জনাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম আল্লাহ তালার এমন বন্ধু এমন হাবিব আল্লাহ শুধু তাকে দিতে চায় দিতে চায় আল্লাহ ডেকে বলে হাবিব কি দরকার বলেন যা দরকার আপনাকে আমি তাই দিয়ে দিব পাহাড় দেখা যায় আপনি যদি চান আমি পাহাড়টাকে এত আদর বিশ্বনবীকে করেন এত মায়া বিশ্বনবীকে আল্লাহ তালা করেন আমার ভাইরা সমস্ত নবীদেরকে আল্লাহ তালা ডাকিয়ে নাম ধরে কিন্তু এমন নবীর উন্মত আমরা হয়েছি ও নবীকে আল্লাহ তালা নিজ নাম ধরে ডাকেন না বলেন আল্লাহ তালা ইজ্জত করে আদর করে তার বন্ধুকে ডাকেন আমরা দেখেছি আল্লাহ এই ইউহাল মুাসীর সুন্দর সুন্দর লোক হবে আল্লাহ তালা তার হাবিবে কি বিরিয়া বন্ধুকে ডাকে আমার ভাইয়েরা বিশ্ব নবী মদিনার মরুদুলাল নবী দুনিয়াতে আগমন করলেন হালিমাতুসা সাদিয়া বিশ্বনবী কি নিয়ে যাবে রাত্রি যাপন করলেন পরের দিন তার দুর্বল উপরে শিশু মুহাম্মদকে নিয়ে হালিমাতু সাদিয়া দুর্বল বাহন উঠলেন হালিমাতু সাদিয়া বলেন আমি দুর্বল বাহনের উপরে উঠেছি আমার শিশু মুহাম্মদের বরকতে রহমতে আমার দুর্বল সোয়ারিটা শক্তিশালী হয়ে গিয়েছে আল্লাহ আমরা পথ দরলাম ইয়ামানের দিকে আমার যে সকল বান্ধবীরা আমাকে দেখে অনেক আগেই চলে গিয়েছে রাস্তায় ইয়ামানের দিকে পথ ধরেছে অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আমার বান্ধবীদেরকে ধরে ফেললাম আমার বান্ধবীদেরকে আমি ধরে ফেললাম বান্ধবীরা আমাকে বলতেছিল ও হালিমাতু সাদিয়া বাহন কি চেঞ্জ করেছো নাকি বাহন কি পরিবর্তন করেছো নাকি এত তাড়াতাড়ি কিভাবে আসলা তোমার দুর্বল সোয়ারি নিয়ে আমি হালিমাতু সাদিয়া বলতেছিলাম না গো না আমি সোয়ারি চেঞ্জ করি নাই আমি সোয়ারি পাল্টাই নাই আমি আমার সেই দুর্বল সোয়ারি নিয়েই তোমাদেরকে দূরে ফেলেছি হালিমাতু সাহ দিয়া বলে আমি শিশু মুহাম্মদকে বাসায় নিয়ে গেলাম আমার ছাগলের দুধ হতো না স্বাস্থ্য ভালো ছিল না কিন্তু শিশু মুহাম্মদের বরকতে রহমতে আমার ছাগলের স্বাস্থ্যগুলো অল্প দিনেই মোটা তাজা হয়ে গেল ছাগলের ওলান বটতে দুধ চলে আসলো দুধ নিজে আমরা পান করি বাজারে বিক্রি করি আমার অন্যান্য সাথীরা তার রাখালদেরকে বকনে দিত বলতো হালিমাতুর সাদিয়ার সাগল ছাগল মাঠে গাছ খায় তোরা কি ওই মাঠে নিয়ে যাইতে পারিস না কিন্তু আল্লাহ তালা তো মুহাম্মদের বরকতে আমাকে এই ধন আল্লাহ দান করেছে রসুলকে খুব দেখবাল করে হালিমাতু সাহ দিয়া রাখি আমিনার সাথে চুক্তি ছিল শিশু মুহাম্মদকে তিনি দুই বছর দুগ্ধ পান করাবেন দুই বছর যখন শেষ হয়ে গেল দুই বছর যখন পার হয়ে গেল সাদিয়ার মনটা মানতে ছিল না আমি মোহাম্মদকে আমিনার কাছে দিয়ে আসি কিন্তু চুক্তি দুই বছর কি করবে মুহুর রাহ সাল্লাহসাল্লামকে নিয়ে সাদিয়া মক্কাতে চলে আসলেন আমিনার কাছে নিয়ে আসলেন মা সন্তানকে পেয়ে বুকে নিলেন চুমু খেলেন আদর করলেন খালি মা তো সাদিয়ার চোখ দিয়ে পানি পড়তে ছিল বলতে লাগলেন ও আমি না তোমার সাথে আমার চুক্তি শিশু মুহাম্মদকে আমি দুই বছর দুগ্ধ পান করাবো আমি না তোমার কাছে আমি অনুরোধ করতে চাই তুমি যদি চাও আমি মোহাম্মদকে আরও কিছুদিন আমার কাছে রাখি আমি যে মুহাম্মদকে তোমার কাছে রেখে যাব আমার ভালো লাগছে না তোমার যদি ইচ্ছা হয় তুমি আরও কিছু দিনের জন্য শিশু মুহাম্মদকে আমার সাথে দিয়ে দিতে পারো মা মেনাকে যখন এইভাবে বললেন মা মিনা তার কথা ফেলতে পারলেন না মা মেনা শিশু মুহাম্মদকে দিয়ে দিলেন আল্লাহ রসুলকে নিয়ে হালিমাতুসাহিয়া আবার আমানে চলে আসলেন আল্লাহ রসুল বড় হইতে লাগলেন বড় হইতে লাগলেন নবীজির বয়স যখন চার বছর নবী আলিহ্লা আসসালাম বন্ধুদের সাথে খেলা করতে গিয়েছে পাহাড়ের পাশে বিশ্বনবী খেলা করতেছে বন্ধুদের সাথে হঠাৎ করে একটা ছেলে এসে সাদিয়ার কাছে দৌড়ে এসে বলতেছে হালিমারে তোমার মুহাম্মদকে কে জানো পাহাড়ের পাদদেশে ফেলে তার বুক ফেরে তাকে ওখানে ফেলে রেখেছে হালিমাতুসা সাদিয়া বলে না আমি আওলা কে সে পাগল বেশে আমি দৌড়ে চলে গিয়েছি গিয়ে দেখি আমার সন্তান মুহাম্মদ খালি বদনে পড়ে আছে আমি তাকে নিয়ে বুকে জড়ায় ধরলাম দেখলাম বুকের ভিতরে একটা আসরের দাগ দেখা যায় আমি শিশু মুহাম্মদকে কুলে নিয়ে কানতে কানতে বাসায় চলে আসলাম বাসায় আসার পরে চিন্তা করলাম পরের সন্তান না জানি কোনো দুর্ঘটনা ঘটে যায় আর রাখা যাবে না শিশু মুহাম্মদকে নিয়ে তিনি মক্কায় রওনা করলেন মা মিনার কাছে দিয়ে গেলেন মা আমিনার কাছে দিয়ে গেলেন আদর করে গেলেন মা আমিনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে লালন পালন করতে লাগলেন রসুলের বয়স হয়ে গেল পাঁচ বছর রসুলের বাবার নাম আবদুল্লা মার আমিনা দাদার নাম আব্দুল মুতালিব দাদির নাম ফাতিমা কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশে মোহাম্মদুর রসুল উল্লাহর জন্ম আমার ভাইয়েরা আমার বন্ধুরা পর্দার আড়ালের মা বোনেরা ও দুনিয়ার নবীর আশেকেরা নবীর প্রেমিকরা কথাগুলা যদি দিলের কান লাগায় শুনো মোহব্বত নিয়ে যদি শুনো বন্ধু বহুদিন মনে থাকবে আর নবীর প্রতি ভালোবাসা বাড়তে থাকবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা বিশ্বনবী বড় হতে লাগলেন নবীর বয়স যখন পাঁচ বছর তখন শিশু মুহাম্মদ শুধু বাবা বাবা বলে ডাকে বাবার কথা তার বারবার মনে পড়ে যায় বাবা বাবা বলে ডাকে মাঠে খেলতে যায় সকলের বাবা এসে নিয়ে যায় কিন্তু মুহাম্মদ রসুল্লাহ ইয়াতিম বাবা নাই রসুল দুনিয়াতে আসার আগেই তার বাবা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে আল্লাহ তালার কাছে চলে গিয়েছে আমার ভাইয়েরা বাবার কথা মনে পড়ে মার কাছে যখন আরজি পেশ করে মা গো মাঠে খেলতে যায় সকলের বাবা আসে আমার বাবা নাই বাবাকে দেখতে মনে চায় আমি না বলতে লাগলেন বাবা তোমার বাবাকে দেখাতে তোমাকে আমি নিয়ে যাব শ্বশুরকে গিয়ে বললেন বাবা আপনার নাতি শুধু আপনার ছেলেকে দেখতে চায় দেখতে তো পারবে না কমাস কম তার কবরটা একটু দেখায় নিয়ে আসি আব্দুল মোতালেব বললেন আমিও যাবো আমিও যাব তুমিও চলো নাতি কেউ নিয়ে চলো মাই সারা কেউ নিয়ে চলো আবদুল্লাহর মাই সারা ওকেও সঙ্গে নিয়ে চলো চারজন কাফেলা হয়ে চলতে লাগলেন মদিনার দিকে মদিনার দিকে পথ চলতে লাগলেন যাইতে 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 রাসূলের বাবার খবর আব্দুল্লাহর খবরের পাশে চলে গেলেন আব্দুল্লাহর কবর দেখলেন শিশু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর দেখে বাবা বাবা বলে ডাকলেন কিন্তু বাবা তো আল্লাহর কাছে চলে গিয়েছে আমার ভাইয়েরা বাবার কবর দেখি তারা আবার যখন মক্কার দিকে রওনা করলেন মক্কার দিকে যখন আবার আসতে লাগলেন প্রতিমধ্যে মা আমিনা অসুস্থ হয়ে যায় অসুস্থতা অনুভব করে অসুস্থতা অনুভব করছে আমিনার কাল হয়ে যায় শিশু মুহাম্মদুর রসুল্লা সাল্লাইসাল্লাম চিরইয়ে আতিম হয়ে যায় মার গলা জড়ায় ধরে বলে মাগো বাবা চলে গিয়েছে বাবার কবর দেখে আসলাম তুমি ও চলে গেলা আল্লাহ তোমাকে উঠায়া নিয়ে গেল আল্লাহ তালা আমি নাকি উঠায়া নিয়ে গেলেন শিশু মুহাম্মদ কানতে লাগলেন আর পড়তে লাগলেন মাগো বাবা নাই তুমিও আমাকে রেখে চলে গেলাম মা গো কি আমাকে আদর করবে গো মা কে আমাকে গোসল করায় দিবে কে আমার শরীরে তেল মালিশ করে দিবে কে আমাকে লোকমা বানায় বানায় খাওয়াবে কি আমাকে আদর করবে রে মা তুমি যা আমাকে রেখে হারায় মা কে আমাকে আদর করবে কে আমার মাথা আশ্রয় দিবে কে আমাকে বাবা বাবা বলে ডাকবে কেন তুমি আমাকে রেখে এভাবে চলে যাও গো মা কিন্তু আল্লাহ তো আমি নাকি উঠে নিয়ে গিয়েছেন দাদা আব্দুল মুতালেব নাতিকে সঙ্গে নিয়ে মক্কায় চলে আসলেন দাদা ছিলেন কাবাগরের মোতাওয়াল্লি আরবের লিডার কুরাইশ বংশের নেতা তিনি যেখানে বসতেন ওইখানে কারো বসার সাহস ছিল না সে একটা কথা বলবে এটা অমান্য কেউ করবে এমন সাহস কারও ছিল না দাদা আব্দুল মোতালেব এমন জায়গায় বসতেন ওইখানে গিয়ে নাতি মুহাম্মদ যদি বসতেন কেউ যদি টান দিতেন এদিকে আয় তো দাদার একটা সম্মান আছে সে আরো বেল লিডার তুই চলে আয় এদিকে চলে আয় তখন আব আব্দুল মোতালেব বলতেন না আমার নাতিকে সরাইও না আমার নাতিকে আমি আব্দুল জীবনের চাইতে বেশি ভালোবাসি সুহান আল্লাহ আমিও খুব ভালোবাসি মা নাই ওর বাবা নাই আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ রসুলকে এভাবে লালন পালন করতে লাগলেন দাদা আব্দুল মুতালেব তিন বছর যাইতে না যাইতে এই দাদা ও দুনিয়া থেকে চলে গেলেন দাদা যখন দুনিয়া থেকে চলে গেলেন রসুল চির চিরতিম হয়ে গেলেন মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই ইয়াতিম রসুলের বাবারা ছিলেন দশ ভাই রসুলের বাবা ছিলেন চার নাম্বার ফুফি ছিলেন ছয় জন রসুলের বাবা ছিলেন আবদুল্লাহ ছিলেন চার নাম্বার রসুলের একজন চাচার নাম আবু তালেব এসে বলতেছে বাজান তুমি টেনশন করো না তুমি টেনশন করো না চিন্তা করো না বাজান রে আমি আবু তালেব যতদিন আছি তোমার কোনো সমস্যা নাই বাজান রে আমি খেলে তুমি খাইবা আমি পড়লে তুমি পড়বা আমার ঘরে তুমি থাকবা তুমি টেনশন করব না তুমি চিন্তা করবা না রসুলের বয়স হয়ে গেল বারো বছর রসুলের চাচা আবু তালেব ব্যবসা বাণিজ্য করে চলতেন সিরিয়ায় যাবেন ব্যবসা বাণিজ্যের কাজে ভাতিজা মুহাম্মদকে বললেন বাজান রে ব্যবসা বাণিজ্য একটু শিখো চলো আমার সাথে যাবা রসুল রাজি হয়ে গেলেন ইরাকে চলে গেলেন বসরা নামক জায়গায় গিয়ে তাবু রেস্ট করছেন পাশেই ছিল একজন খ্রিস্টান বড় দিনের বাড়ি ও খ্রিস্টান পাদ্রি বড় আলেম তিনি গড় থেকে বের হয়েছে তাবুর পাশে এসে জনাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাসালামের হাত ধরে ফেলেছে হাত ধরে বলতেছে তোমার নাম কি সামনে কত শত্রু আছে তুমি কার সাথে আসলে এখানে শিশু মুহাম্মদ বলতে লাগলেন মুহাম্মদ রসুল্লাহ বলতে লাগলেন আমি আমার চাচার সাথে আসছি চাচাকে লক্ষ্য করে দেখা দিলেন আবু তালেবের কাছে গিয়ে ওই খ্রিস্টান ধর্মের বড় আলেম বলতে লাগলেন ভাইজান এ আপনার ভাতিজা তো শেষ পয়গম্বর সামনে অনেক শত্রু যদি তারা খুজ পায় আপনার ভাতি যাকে শেষ করে দিবে হত্যা করে দিবে আপনি মক্কায় চলে যান বাসায় চলে যান আবু তালে রসুলকে এত বেশি ভালোবাসতেন এত মায়া করতেন এত মোহাব্বত করতেন ব্যবসা বাণিজ্য না করে শিশু মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে নিয়ে মক্কায় চলে আসলেন আবু তালেবের ব্রেন পরিষ্কার হয়ে গেল আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয় অসাধারণ একজন মানুষ আমার ভাতিজাকে আর একা ছেড়ে দেওয়া যাবে না এজন্যই তো আবু তালেব মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুলকে বুকে আগলিয়ে রেখেছে ভালোবাসা মায়া মোহাব্বত দিয়ে বুকে ধরে রেখেছে আমার ভাইরা যদিও তিনি ইমান আনেন নাই কিন্তু রসুলকে বড় বেশি ভালোবেসেছে বড় বেশি মায়া করেছে বড় বেশি মোহাব্বত করেছে হজরতে যাবে আনহু রসুলের মজলিসে বসে আছে আমার পয়গম্বরকে এমন আলো করে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন বিশ্ব নবীর মজলিসে বসে আছেন সাহাবাই কেরাম বসে আছেন হজরতের জাবের রাজি আল্লাহ একবার আকাশের দিকে তাকায় আবার জমিনের আল্লাহ রসুলের চেহারার দিকে তাকায় এরকম তাকাতাকি করতে লাগলেন নরাচরা করতে লাগলেন সাহাবাই কেরাম বলতে লাগলেন ও জাবের এমন কেন করো রসুলের সামনে বসে এমন কেন করতেছো হসপিটাল যাবের বলে ও নবীর সাহাবিরা শোনো গো আমি আকাশের চাঁদ একবার দেখি আর জমিনে যে চাঁদরা বসে আছে চাতরাকে আর একবার দেখি আকাশের চাঁদের মধ্যে কালি দেখা যায় দাগ দেখা যায় অন্ধকার দেখা যায় কিন্তু আমাদের সামনে দুনিয়াতে যে চাঁদ বসে আছে ও চাঁদের চেহারার মধ্যে কোনো কলঙ্ক কালি দেখা যায় না কোনো কালি দেখা যায় না আমার ভাইয়েরা আমার রসুল ছিলেন চাঁদের চাইতেও সুন্দর প্রকৃতির সব কিছুর চাইতে বিশ্ব নবী সুন্দর নবী আলীহ্লা তু আসালাম বড় হতে লাগলেন বড় হতে লাগলেন চাচার বাড়িতে রসুলের বয়স যখন পঁচিশ বছর হয়ে গেল রসুলের বয়স যখন পঁচিশ বছরে পা দিয়েছে রসুল চিন্তা করতে লাগলেন কিছু একটা করার দরকার চাকরি বাকরি কিছু একটা করার দরকার সংবাদ আসলো আরবের একজন মহিলা খোয়ালিদের মেয়ে খাদিজাতুল কুবরার্লাহু তালান তিনি চাকরির জন্য মানুষ নিয়োগ দিচ্ছে এ সংবাদ পেয়ে বিশ্বনবী খাদিজার কাছে চলে গেলেন চাকরির জন্যে খাদিজা রসুলের আখলাখ চরিত্রের কথাগুলো শুনে রসুলকে চাকরির জন্য নিয়োগ দিয়ে দিলেন চাকরির জন্য নিয়োগ দিয়ে দিলেন আল্লাহ রসুলকে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করার জন্য পাঠায় সাথে একজন পিএস পাঠায় যায় রসুল দুই মাস এভাবে ব্যবসা বাণিজ্য করলেন দুই মাসে খাদিজার হাতে এমন এমন মুনাফা তুলে দিলেন এমন লাভ তুলে দিলেন খাদিজা বলেন আমি আমার ব্যবসার বয়সে এমন লাভ কখনো করতে পারি নাই যে পিএস বিশ্বনবীর সাথে পাঠিয়েছিলেন পিএসকে জিজ্ঞেস করে কি রে তুই তো আগে অনেক লোকের সাথে ব্যবসা বাণিজ্য করছিস এত লাভ তো কেউ করে দিতে পারে নাই মুহাম্মদ যে লাভগুলা করে দেয় এবার পিএস আল্লাহ রসুলের প্রশংসা করতে লাগলেন বলতে লাগলেন এমন একজন ভদ্র মানুষ যার চরিত্র এত সুন্দর যার ব্যবহার এত সুন্দর যার মায়া বড়া কথা এত সুন্দর লোকটা এত বড় আমান লোকটা এত বড় বিশ্বাস একজন মানুষ আরবের মানুষগুলো ওই সময় বিশ্বনবীকে আল আমিন বলে ডাকতেন সাদিক বলে ডাকতেন সত্যবাদী বলে ডাকতেন হজরত খাদিজার কাছে যখন এত এত প্রশংসা বিশ্বনবী শুনেছে খাদিজা রাজি আল্লাহা মনে মনে বিশ্বনবীকে বড় পছন্দ করে ফেলেছে খাদিজা আনহা তার এক সহযোদ্ধাকে বললেন খাদেমকে বললেন মুহাম্মদকে প্রস্তাব পেশ করা মুহাম্মদ যদি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তাহলে আমি খাদিজা রাজিয়া সি নিজের মুখে বললেন না লজ্জা পেতে লাগলেন এজন্য খাদেমের মাধ্যমে বলালেন বিশ্ব নবী মদিনার মুরুদুলাল নবী বললেন খাদিজা যদি আমাকে বিবাহ করতে চায় আমার কোনো সমস্যা নেই তবে আমার গার্জেন আছে একজন আবু তালেব আমার চাচা যদি রাজি হয় তাহলে আমার কোনো সমস্যা নাই আমার কোনো সমস্যা নাই আমার চাচা যদি রাজি হয় চাচার কাছে সংবাদ পৌঁছানো হল আবু তালেব বলতে লাগলেন আমার ভাতিজার বাবা নাই দুনিয়াতে আসার আগেই সেই ইয়াতিম মা অল্প বয়সেই দুনিয়া থেকে চলে গিয়েছে মাত্র পাঁচ ছয় বছর বয়সেও মা মাও চলে গিয়েছে অল্প বয়সের দাদা চলে গিয়েছে আমার ঘরেও থাকে আমার ভাতিজা ইয়াতিম খাদিজা খালিদের মেয়ে বড় ধনী আরবের বড় ব্যবসায়ী খাদিজা যদি আমার ভাতিজাকে বিবাহ করতে চায় তাহলে আমার পক্ষ থেকেও কোনো নিষেধ নেই রসুল বিবাহের জন্য তৈয়ার হয়ে গেলেন বিবাহ অনুষ্ঠিত হবে রসুলের বিবাহের খুদ্ের চা চা আবু তালেব দিলেন খুদবার মধ্যে রসুলের এত এত প্রশংসা করলেন বলতে লাগলেন আরবের যত যুবক আছে সবচাইতে চরিত্রবান যুবক হল আমার ভাতিজা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমার ভাতিজা সবচাইতে ভালো আমার ভাতিজা সত্যবাদী সাদিক আমার ভাতিজা এমন ভালো আমার ভাতিজা এইটা আমার ভাতিজা ওইটা আজ আবু তালেবের খুদ্বা ইতিহাসের কিতাবে জল জল করে জ্বলছে খাদিজাতুল কুবরা আনহার সাথে রসুলের বিবাহ বন্ধন হয়ে গেল আল্লাহ তালার ইশারায় আল্লাহ তালার লেখা কারণ বিবাহ এটা আসমানের মালিক আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ যার সাথে জুড়ে লেখে রেখেছে তার সাথেই হবে বিবাহ যত অনেক আয়োজন হয় দেখা যায় অনেক সময় বর এসেছে কিন্তু বিয়ে হয় না আবার একটা সময় দেখা যায় দেখতে গিয়েছে সে বিবাহ হয়ে যায় বিবাহ পরায়া দেয় এই জন্য আমার ভাইয়েরা বিশ্বনবী মদিনার মরুদুলাল দুলাল নবী মুহাম্মদুর রসুল্লা সাল্লাইআলি ওয়াসাল্লাম যার চরিত্র ফুলের মতো পবিত্র যাকে ওই আইয়ামে জাহিলিয়াতের যোগেও আল আমিন বলে কাফের মুসরে ডাকত আমার ভাইয়েরা আমার রসুলের চরিত্র হলো ফুলের মতো পবিত্র রসুলের চরিত্র নিয়ে রসুলকে ব্যঙ্গ করে যারা এই দুনিয়াতে কথা বলে তারা শত চেষ্টা করেও আমার রসুলের ইজর সম্মান তারা নষ্ট করতে পারবে না কারণ আল্লাহ বলছে ইন্ম উত্তম চরিত্রওয়ালা বলা পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এমন নবীর উম্মত হতে পেরে এমন নবীর উম্মত হতে পেরে আমি ব্যক্তিগতভাবে আমার রবের কাছে আমার মাওলার কাছে আমি শুক্রিয়া আদায় করি হাদিসপুরে খুশখবরে শুনেছি বিশ্বনবী আর সেন্ট দুনিয়াতে সবার পরে সারা দুনিয়াকে আলোকিত করার জন্য আমরা উম্মত হইয়া দরখস্তবিহীন দরখস্ত ছাড়াই বিশ্বনবীর উম্মত হতে পেরেছি এ নবীর উম্মতের শান কত মান হাদিস পরে পেয়েছি আল্লাহর কোরআন পরে পেয়েছি এনবির উম্মতের কত দাম কত শান কত মান কত রে ইজত কত শান কত মান কত রেজ সবার আগে জান্নাতে যাবে এনবির উম্মত আল্লাহ পাক আলমিন রসুলের জীবনকে বেশি থেকে বেশি মুতালা করে রসুলের জীবনী পরে রসুলের প্রেম ভালোবাসা আরো বেশি থেকে বেশি জমানের তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমিন আলহামদুলিল্লাহ পাকো মালেকোয়ার পাপীদেরকে দিয়ে সোজে আল্লাহ তোমার দিনকার তুমি সারাকারি কাছে আল্লাহ করি বড় দর তুমি বিনে কে বুঝিবে আমরার মনের বেদন পাপি থাকি যাই থাকি বান্দা তো তোমার মফকোয় রা দা ও গোয়াল্লা রিমো রহমান ভিখারি দুয়ারে খার দ দুহাতো বর্যাং ভিখারি রে খালি হতে নদিয় তরয়া দুস্তেরো ফকির রোহোয় দুয়ঠি ডণ্ডা মারিয়া আল্লাহ তার জল পুরো না আল্লাহ দুগুনে এমন কঠিন আগুন সহি মুন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি কোপাটোলা গায় দিবে जिंदगी रो लगी रब्बुলাল আমিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন जिंदगीর সব গুনাহের বোজা মাথায় নিয়ে তোমার আলে সান্দরবারে দরবারে মতো দোকানা হাত তোমার আসমানের দিকে আল্লাহ উত্তোলন করেছে আয় মালিক আমাদের জীবনের সব গুণ আল্লাহ তুমি মাফ করে দাও আজকের এই মহতি প্রোগ্রামকে আল্লাহ তুমি কবল আর মঞ্জুর করে জীবনের এমন কোনো মোনাজাত যে আদুরের মা আর বাবার কথা তোমার কাছে বলি নাই রব্বুল আলমিন আমি জানি না কারাদুরের মা অন্ধকার কবরে কে যেন নিজের হাতে নিজের মারে কবরে রেখেছে রব্বুল আলমিন চকলেটের মতো কাফনের কাপড় দিয়া অন্ধকার কবরে মুরাইয়া রেখে বাড়িতে চলে আল্লাহ ওই মাকে যেন নিজের হাতে নিজের বাবারে কবরে নামাই আল্লাহ। যারা আদুরের মা বাবা কবরে এই মুহূর্তে মা বাবার কবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলমিন অনেকের মা বাবা বাড়িতে অসুস্থ গ্রামের বাড়িতে অসুস্থ রব্বুল আলমিন তাদের মা বাবাকে তুমি পূর্ণ শেফায় কামেলা জেলা দান করে দেব আল্লাহ রব্বুল আলমিন আয় আল্লাহ তালা আমাদের উপরে তোমার খাস রহমত আর বরকত নাজিল করে দেব আল্লাহ আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো করোনা ভাইরাস থেকে রব্বুল আলমিনের জাহানের মানুষকে আল্লাহ তুমি বাঁচাও রব্বুল আলমিন গুনাহের ঘিনা আল্লাহ তুমি আমাদেরকে দান করো ন্যাক কাজ বেশি বেশি করার তা আল্লাহ তুমি আমাদেরকে দান করো রব্বুল আমাদের কাবির হজরত হায়াতে হায়াতে আল্লাহ দান করো আমার শেখ মুদ আল্লামা খালিদ সাইফুল্লাহ আলিয়া। হজরতের নেক হায়াত লম্বা করো আল্লাহ রব্বুল আলমিন যুগের হক্কানে বুজুর্গ আলী মুলামাদের হায়াতে আল্লাহ বরকত দান করো আমাদের উপরে আল্লাহ তোমার খাস রহমত বরকত নাজিল করয়াল্লা আল্লাহ আজকের এই প্রোগ্রাম আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলমিন আয় আল্লাহ তাল আমাদের সালাতু সালাম তোমার পেয়ারা রসুলের রওজায় পৌঁছায় দেওয়াল্লাহ তোমার হাবিবের রওজা জিয়ানতের তৌফিক দেওয়াল্লা মরণের শেষ দিনে কষ্ট দিও না ও জাহানের মালিক আল্লাহ মরণ যেদিন ঘনাই আসবে সরাইয়া সিনে সোনায়া দিও মালিক আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও তোমার হাবি বেরোয় দাদ ভাঙা কালিমাল ইহা ইহু মুহম্মদুর রসুল্লাহ বিরহমতি কৈয়া রহমিন